সাবধান হোক, রাজ্যত সাইবার অপরাধীয় পাতিছে ভয়ঙ্কর জাল, গতি আপনিও প্রবঞ্চকর জালত পড়ব পারে। অচিনাকি ফোন নাম্বারের কল করে আপনার যদি কোনো অচিনাকি ব্যক্তিয়ে ওটিপি বিচারিছে তেনহলে আপনি ভুলতো নিদিব, যদিহে আপনি ওটিপি দিয়ে তেনহলে নিমিষতে আপনার ব্যাংক ব্যালেন্স জিরো হয়ে পড়ব পারে। ঠিক তেনেদরে এগারী দুখিয়া দরিদ্র কৃষকর ব্যাংকরপরা এটা প্রায় 70,000 টাকা লুটি লৈছে সাইবার ক্রাইম অর্থাৎ প্রবঞ্চকে। আমি সবিস্তারে খবর তুলে অহার চেষ্টা করি। এটা ডর খবর, সাবধান, রাজ্য সাইবার অপরাধী পাতিছে ভয়ঙ্কর জাল, গতি সাইবার অপরাধীর জালত আপনিও পড়ব পারে, আপনিও পড়ব পারে সাইবার অপরাধীর জালত, গতি সাবধান হোক, সতর্ক হোক। অচিনাকি নাম্বারের ফোন কল রিসিভ করলে বিপদত পড়ব পারে আপনি, গতি অচিনাকি ফোন নাম্বার রিসিভ করার পূর্বে সাবধান হোক। এজন কৃষকর পর প্রবঞ্চকে লুটি নিলে প্রায় 70,000 কোটি টাকা। দক্ষিণ কামরূপর সোণতলীত ধারাবাহিকভাবে সাইবার অপরাধী লুটিছে দরিদ্রর কষ্ট উপার্জিত ধন, আর এইবার সাইবার অপরাধীর জালত পড়িল দরিদ্র কৃষক মমিন আলী। এগারী দরিদ্র কৃষক মমিন আলী সাইবার অপরাধর জালত পড়িছে। মমিন আলীর নামত এটিএম কার্ড অহা বলে ফোন যোগে ওটিপি বিচারিছিল প্রবঞ্চকে, আর এটা ওটিপিটি মমিন আলীর ব্যাংক একাউন্টের লুটি নিলে প্রায় 70,000 কোটি টাকা। 6200375084 নম্বরের আসছিল বিশেষ ফোন। মমিন আলিয়ে সাইবার ক্রাইমত দাখিল করেছে ইতিমধ্যে অভিযোগ, আর সেই ফোন নম্বর ফোন অহার পাছতেই মমিন আলীর ব্যাংক একাউন্টের 70,000 কোটি টাকা অন্তর্ধান হয়। মমিন আলীর একাউন্টের ধনে সাইবার অপরাধী পরিশোধ করেছে বিদ্যুৎ মাচুল। গুজরাট, পশ্চিমবঙ্গ, হারিয়ানার বিভিন্ন গ্রাহকর বিদ্যুৎ মাচুল পরিশোধ করার তথ্য পোহরে আছে মমিন আলীর একাউন্টের। আর মমিন আলীর স্থায়ী ঠিকনা মঙ্গলদৈ 1 নং অপরিয়া গাঁত বলে জানিপরা গেছে। এটা ডর খবর, সাবধান হোক, রাজ্য এটা সাইবার অপরাধী ভয়ঙ্কর জাল পাতিছে, গতি এই ভয়ঙ্কর জালত আপনিও পড়ব পারে, আপনিও ভুক্তভোগী হব পারে সাইবার অপরাধীর কবলত পড়ব পারে, গতি সাবধান হোক, সতর্ক হোক, আপনিও পড়ব পারে সাইবার অপরাধীর জালত, গতি অচিনাকি নাম্বারের যদি ফোন আহে কোনো অচিনাকি ব্যক্তিয়ে এটিএম কার্ডের ওটিপি বিচারে বা অন্যান্য কারণত যদি ওটিপি বিচারি ফোন করে তেনহলে ভুলতো আপনি এই কাম নকৰিব, অন্যথা আপনার ব্যাংক একাউন্ট জিরো হয়ে পড়ব পারে, খালি হয়ে পড়ব পারে। এইগৰাকী দরিদ্র কৃষক মমিন আলী, মমিন আলীর ধন, মমিন আলীর ব্যাংক একাউন্টের এটা সাইবার অপরাধী লুটি লৈছে প্রায় 70,000 কোটি টাকা। মমিন আলীর মন্তব্য আছে, কি কৈছে মমিন আলী, আমি সেই মন্তব্য আগবহার চেষ্টা করি। যে দিনের 11:30 বাজা একটা ফোন আসি, ফোনার পিছত আমি রিসিভ করছি, রিসিভ করে ফেলে যে তোমার এটিএম কার্ড আছে, এটা একটা মেসেজ যাব না, মেসেজ তো ওটুবি টু পিছ আমি উঠে উঠে কইসু, কর পিছত তারপর আমার ব্যালেন্স মোবাইলত পয়সা আছে অ্যাকাউন্টত 72,000, পিছে অলপমান পিছত আমি চাইছো যে নাই 19 টাকা মান আছে, আর এখানে কাটি লইছে পয়সাখানি গোটাইখানি। আমি দুখিয়া মানুষ, খেতি করা মানুষ, খেতি করি ফেলে পয়সাখানি ঠকাইছো, এটা সেখানে পয়সা গোটাইখানি কাটি লইছে। ফোন করে কি কইছিল? ফোন করে উঠে খুঁজছি যে আপনার পোস্ট অফিসত হেরি এটিএম কার্ডটা আইছি, উঠে কক 4টা নাম্বার আছে, নাম্বার 4টা কক। আজি দিনের 11:30 বাজা একটা ফোন আইছি, ফোনার পিছত আমি রিসিভ করছি, রিসিভ করে ফেলে যে তোমার এটিএম কার্ড আইছি, এটা একটা মেসেজ যাব না, মেসেজ তো ওটুবি টু কক, পিছে আমি ওটুবি টু কইসু, কর পিছত তারপর আমার ব্যালেন্স মোবাইলত পয়সা আছে অ্যাকাউন্টত 72,000, পিছে অলপমান পিছত আমি চাইছো যে নাই 19 টাকা মান আছে, আর এখানে কাটি লইছে পয়সাখানি গোটাইখানি। আমি দুখিয়া মানুষ, খেতি করা মানুষ, খেতি করি ফেলে পয়সাখানি ঠকাইছো, এটা সেখানে পয়সা গোটাইখানি কাটি লিছে। ফোন করে কি কইছিল? ফোন করে উঠে উঠে খুঁজছি যে আপনার পোস্ট অফিসত হেরি এটিএম কার্ডটা আইছি, উঠে উঠে কক 4টা নাম্বার আছে, নাম্বার 4টা কক। আজি দিনের 11:30 বাজা
এটা ফোন আসি, ফোন হওয়ার পিছত আমি রিসিভ করছি, রিসিভ করি ফেলে যে তোমার এটিএম কার্ড আছে, এটা এটা মেসেজ যাব না, মেসেজটো ওটুবিটু কম পিছ আমি ওটুবিটু কইছো, কর পিছত তারপিছত আমার ব্যালেন্স মোবাইলত পয়সা আছে অ্যাকাউন্টত 72,000, পিছে অলপমান পিছত আমি চাইছো যে নাই 19,000 আছে, আর এখানে কাটি লইছি পয়সাখানি গোটাইখানি, আমি দুখিয়া মানুষ, খেতি করা মানুষ, খেতি করি ফেলে পয়সাখানি থকাইছো, এটা সেখানে পয়সা গোটাইখানি কাটি লৈছে।